2021 সালের মাধ্যমিকে তোমরা যে পদ্ধতিতে রেজাল্ট পাবে সেটার ক্যালকুলেশন আমি কিছুটা দেখালাম তোমাদেরকে। দেখো, যেমন ক্লাস নাইনে তোমাদের যে যে সাবজেক্টগুলো ছিল, বাংলা, ইংরাজি, অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভূগোল, ইতিহাস, এবং ক্লাস নাইনে যা যা মার্কস পেয়েছিলে তার 50% মাধ্যমিকের রেজাল্টে আসবে। এখানে যে ছেলেটি বা মেয়েটির রেজাল্ট ক্যালকুলেশানে ধরে নিয়েছি তার নাইনের মার্কসগুলো দেখো, বাংলায় পেয়েছে 84, ইংলিশে পেয়েছে 80, ম্যাথামেটিক্সে পেয়েছে 82, ফিজিক্যাল সায়েন্সে 78, লাইফ সায়েন্সে 90, জিওগ্রাফিতে 88 এবং হিস্ট্রিতে 76। তার 50% মানে অর্ধেক নম্বর যাবে মাধ্যমিকের রেজাল্টে। এখানে 42 যাবে, 40 যাবে, 41, 39, 45, 44, 38। এবার ক্লাস টেনের ফর্মেটিভ বা ওই প্রজেক্টের যে নাম্বার, সেখানে 10-এর মধ্যে যদি 10-এ 10 সবকটায় পাও বা একটাতে যদি 9 থাকে, যেমন এখানে যার ক্যালকুলেশন ধরা হয়েছে সবকটাতেই 10-এ 10 পেয়েছে এবং হিস্ট্রিতে শুধু 9 পেয়েছে, তাকে 5 দিয়ে গুণ করতে হবে, সেই নাম্বারটা যাবে ক্লাস টেনের রেজাল্টে বা মাধ্যমিকের রেজাল্টে। এখানে দেখো, ওই 10-এ 5 গুণ মানে 50, সবকটা 50 করে হয়েছে, এবং 9 যেটা পেয়েছে তার 5 গুণ মানে 45। তাহলে 9-এর 50% মানে 42 বাংলায় 42, এবং 10-এতে অর্থাৎ দশম শ্রেণীতে সে পাচ্ছে 50। বাংলার মোট নম্বর হচ্ছে 92, ইংলিশে পাচ্ছে 90, ম্যাথামেটিক্সে পাচ্ছে 91, ফিজিক্যাল সায়েন্সে 89, লাইফ সায়েন্সে 95, জিওগ্রাফিতে 94 এবং হিস্ট্রিতে পাচ্ছে 83। টোটাল নম্বর আসবে 634 আউট অফ 700, মানে 700-র মধ্যে সেভাবে 634।